প্রিয় দর্শক গত তিন দিনে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে ঢাকাসহ ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির কারণে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানে রাস্তাঘাটেও কিন্তু পানি উঠে গেছে তো কোনো জায়গায় কিন্তু বাদ নেই কিছু কিছু বাড়ির কিন্তু আপনার যে সংখ্যক বৃষ্টি হয়েছে তা তুলনার অনেক বাইরে আসলে এরকম বৃষ্টি কিন্তু এবছর হয়তো হয়নি রোডেও কিন্তু রোডটাতেও কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে মানুষের যানবাহন বা চলাচল ব্যবস্থা কিন্তু দুর্ভোগে পড়েছে তো আসলে এইভাবে যদি চলতে থাকে যে মানুষের কিন্তু কষ্টর শেষ থাকবে না তো ধানের যে জমিগুলো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধানের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে তো এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া কিন্তু অনেকটা ব্যাপার হবে এবার কর আর যে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে নদী নদীর মতো হয়ে গেছে আসলে কিন্তু এটা কোনো নদী নয় এটা কিন্তু ধানের জমি ধানের জমি ডুবি যে পানি অনেক বেড়ে যাওয়ার কারণে কিন্তু এটা নদীরতে পরিণত হয়েছে তো দর্শক আজকে এ পর্যন্তই তো আগামী শনিবার পর্যন্ত নাকি এই বৃষ্টির জলবদ্ধতা থাকতে পারে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে জেডিএস টিভি জাহিদা হাসান